প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বিভিন্ন বিষয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা চতুর্থ অধ্যায়ে ধর্মীয় সাম্য, ঈশ্বরের একাত্মতা, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি এই এই বিভিন্ন অধ্যায়টি পড়ব। তো এখানে আমরা দেখি যে ঈশ্বরের একাত্মতা কী, ধর্মীয় সাম্য এবং সম্প্রীতি কী, এগুলো সম্পর্কে আমরা জানব। আমরা প্রথমেই দেখি যে পৃথিবীর মানুষের মধ্যে নানা দিক থেকে মিল রয়েছে, মানুষে মানুষে নানা দিক থেকে মিল রয়েছে, তেমনি আবার অনেক অমিলও রয়েছে। মিলের দিক থেকে যদি দেখি তাহলে দেখা যায় কি, সব মানুষেই সমান, সকলের মধ্যে রয়েছে একই মনুষ্যত্ব। আবার বেশভূষা, চালচলন, গায়ের রং, ভাষা প্রভৃতির দিক থেকে পার্থক্য রয়েছে, ধর্মীয় দিক থেকেও পার্থক্য রয়েছে। হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রভৃতি ধর্ম অনুসারীরা রয়েছে। বিভিন্ন ধর্মের মত ও পথের মধ্যে তেমনি পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে উপাসনা পথে। আমরা হিন্দুরা একভাবে উপাসনা করি, বৌদ্ধরা, খ্রিস্টানরা এবং মুসলমানরা বিভিন্নজন বিভিন্ন ধরনের পদ্ধতিতে উপাসনা করে থাকি। তাহলে হিন্দুরা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি, মুসলমানরা বলে আল্লাহ, খ্রিস্টানরা বলে উপাসনালয়কে আমরা মন্দির বলি, আবার মুসলমানরা বলে মসজিদ, খ্রিস্টানরা বলে গির্জা, কিন্তু সবাই একই সৃষ্টিকর্তার প্রার্থনা করি। তাই ধর্ম, মত ও উপাসনার পদ্ধতির মধ্যে পার্থক্য থাকলেও ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সকল ধর্মীয় নিজের মুক্তি এবং জীব ও জগতের কল্যাণ এটাই কামনা করে। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতায় কী বলেছে দেখো, যে যথামাম উপাদ্যন্তে তামস্তৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তে মনুষ্য পাত্র সর্বস্ব। তাহলে কী বললেন উনি, যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করে থাকি। হে পার্থ অর্জুন, সকল মানুষ সকল প্রকার আমারই পথে অনুসরণ করে। তাহলে আমরা যে যেভাবে উপাসনা করি না কেন, একজনেরই উপাসনা করে থাকি। এখানে শ্রীরামকৃষ্ণ একটি কথা বলছে, যত মত তত। তাহলে মানুষের সাধনার পথ বহু হলেও, মত বহু হলেও ঈশ্বর কিন্তু একজনই। তাই উপাস্য ব্যক্তি একজনই, উপাসনার পথ ভিন্ন হলেও উপাসনা ও উপাস্য হচ্ছে একজন। মানুষ মানুষের কোনো পার্থক্য করা উচিত নয়, সকলকে সকলের মত পথের মানুষকে সমতার দৃষ্টিতে দেখা উচিত, আর একেই বলা হয়েছে ধর্মীয় সাম্য। তাহলে ধর্মীয় সাম্য কাকে বলে, যে সকলের মত ও পথের মানুষকে সমতার দৃষ্টিতে দেখাই হচ্ছে ধর্মীয় সাম্য। তাহলে ধর্মীয় সাম্য বজায় রাখলে তার মধ্যে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি, প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা ধর্মীয় সাম্য যদি বজায় রাখি তাহলে আমাদের বিভিন্ন ধর্ম, মত, পথের মানুষ হলেও তাদের মধ্যে আমাদের কী থাকবে, সম্প্রীতি থাকবে। এ কথা মনে রেখে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব, সকল মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। যে কোনো ধর্মের, কোনো জাতি, কোনো বর্ণের আমরা তা বিচার করব না। আপদে বিপদে আনন্দে উৎসবে আমরা সকলের সঙ্গে সম্প্রীতিপূর্ণ আচরণ করব, সকল ধর্মের মানুষকে আপন বলে ভাব। যে কোনো ধর্মের, কোনো জাতি, কোনো বর্ণের অথবা তা বিচার করার না, আপদে বিপদে আনন্দে উৎসবে আমরা সকলের সঙ্গে সম্প্রীতিপূর্ণ আচরণ করব, সকল ধর্মের মানুষকে আপন করে ভাব। এভাবে ধর্মীয় সাম্য রক্ষা করে চলব, তাহলে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা সকলে শান্তিতে জীবনযাপন করতে পারব। তাই মানুষে মানুষে জেগে উঠবে মমত্ব, ঈশ্বরের একাত্ম, ধর্মীয় সাম্য গভীর বিশ্বাস রেখে আমরা বলতে পারি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আবার বলব, সকল ধর্মের মানুষ একে অপরের ভাই। তারপরে ধর্মী হিন্দু ধর্ম বিশ্বাস করে যে সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করে, আর এই বিশ্বাস ধর্মীয় সাম্য জাগ্রত করার প্রধান সহায়ক। এ কথা মেনে চলে পৃথিবীতে হবে শান্তিময় এবং আনন্দময়। তাহলে কি আমরা এই অধ্যায়ে বললাম যে আমরা একে অন্যের কি ভাই, আমরা যে যে ধর্ম পালন করি না কেন সবার সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, আমরা সব
এগুলো হচ্ছে সুন্দর স্থান।